স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। আমাদের মতলব উত্তর চাঁদপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনির জানান, চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মরত উপজেলা প্রশাসনের জনবল, স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও কর্মকর্তা এবং থানা পুলিশের মাঝে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই প্রদান করেছেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান। শনিবার উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় প্রায় 200 পিপিই জনের সাথে বিনামূল্যে জরুরি সেবা প্রদানকারীদের মাঝে বিতরণ করেন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকতে হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষের, তাই নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন এম ইসফাক আহসান। তিনি মতলব উত্তরের লতর্দি গ্রামের কৃতি সন্তান এবং আহসান গ্রুপের পরিচালক। শনিবার সকালে স্থানীয় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকার পরামর্শ দেন। খাদ্য সামগ্রী পেয়ে আকাশচুম্বী খুশি হন নিম্ন আয়ের অসহায় নারী পুরুষ। এ সময় এম ইসফাক আহসান বলেন, দেশের এই দুর্যোগ মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। নিম্ন আয়ের মানুষ কষ্টে দিনাতিপাত করছি, সরকারের পরামর্শ অনুযায়ী সকলেরই উচিত নিম্ন আয়ের মানুষের পাশে থাকা, তাই আমি তাদের মাঝে কিছু খাদ্য সহায়তা দিলাম, সামনে আরও ব্যাপক আকারে দেওয়া হবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, খাদ্যের পাশাপাশি চিকিৎসা ও জরুরি সেবাদানের কাজে সহযোগিতা করাও আমাদের দায়িত্ব, তাই মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জরুরি সেবা প্রদানকারী জনবলের মাঝে পিপিই দিয়েছি। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারকে সহযোগিতা করতে হবে, সকলকে সচেতন হতে হবে। তিনি সকলকে ঘরে থাকার আহ্বান করেন। বিপদে আছে, বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তো আমাদের বাংলাদেশ সরকার আমাদের সবাইকে হোম কোয়ারেন্টাইন আমাদের সাধারণ ছুটি ঘোষণা করেছে 4 পর্যন্ত। তো যারা আসলে দিন মজুর বা খেটে খাওয়া মানুষ, যারা আসলে দিনে এনে দিনে খায়, আমরা আজকে মতলব উত্তর লতুর্দিতে আমরা সবাই আমাদের পরিবারের প্রচেষ্টায় আজকে আমরা যেখানে আমাদের গ্রামে যে কয়জন ব্যক্তি এরকম আছেন, আমরা তাদেরকে নিত্যদানীয় যে খাদ্য আমরা তাদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। আমি আহ্বান জানাবো যে মতলবে আরও যারা আছেন, লোকাল প্রশাসন বা স্থানীয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে এবং যারা বিত্তশালী আছেন, সবাইভাবে এগিয়ে আসুন, যাতে আমরা আমাদের মহামারীর জন্য তো আমাদের ঘরে থাকতেই হবে, কিন্তু আমাদের যেন কেউ আমাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা মধ্যে যে কেউ না খেয়ে থাকে সেই দিকটা আমাদের সবারকেই দেখতে হবে। আমি এটা বিশ্বাস করি এবং আমি মনে করি যে আমরা ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য আছে আমাদের এলাকায় আমাদের গ্রামে কোনো মানুষজন এইভাবে না খেয়ে থাকবে না, সেই বিষয়েও আমি ভবিষ্যতেও লক্ষ্য রাখবো। ধন্যবাদ। আপনি মাঝে পিপি নেই বা ই নেই, আসলে অন্য সব বিশ্বের অন্য দেশগুলো দেখলে আমরা বাংলাদেশ মানে আমরাও হলো এরকম প্রিপেয়ার ছিলাম না, তো সেই অনুযায়ী সরকার তাদের যথেষ্ট চেষ্টা করছে, বাট আমাদেরও উচিত ডাক্তার পুলিশ প্রশাসন আর্মি যারা আছে তাদের পাশে থাকা, কারণ তারা ডাক্তাররা যদি সুস্থ থাকে আমরা কিন্তু সুস্থ থাকবো। তো তা সেই সেই এই করে আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে আজকে আমাদের মতলব উত্তর দক্ষিণ সকল স্বাস্থ্য কমপ্লেক্সে যত ডাক্তার নার্স যারা আছে সবাইকে পিপিই দিয়েছি এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে 2 থানায় আমি তাদেরকে প্রায় 200 পিপিই আজকে তাদের হাতে পৌঁছে দিলাম এবং সামনে আরও কিছু দিব ইনশাআল্লাহ। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউব সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীন বাংলা নিউজ টিভি.com। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।